বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সিসিআর মডেল কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সমাজকর্মের প্রথম অধ্যায়টি, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, ওই অধ্যায়টির ওপর ভিত্তি করে এখন এর কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব। এবার আসো আমরা 3 নম্বর প্রশ্নটা পড়ি। 3 নম্বর প্রশ্নে আমাদের উদ্দীপক দেওয়া আছে, তারপর 4টা প্রশ্ন দেওয়া আছে। উদ্দীপকটা কি আমরা আগে পড়ে ফেলি। বিগত বছরে হাওড় অঞ্চলে অকাল থেকে বন্যায় কৃষকদের প্রধান ফসল ধানের ব্যাপক ক্ষতি হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্লাস বন্ধ থাকে। জরুরি চিকিৎসা সেবায় সংকট দেখা দেয়। চোখা আয় রোজগার না থাকায় চোখা অনেকে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করতে পারেনি। এখন আসো 1 নম্বর প্রশ্নটি। কমন হিউম্যান নিডস গ্রন্থটি কে রচনা করেন? কমন হিউম্যান নিডস গ্রন্থটি রচনা করেন চার্লস টলে। এরপর আসো 6 নম্বর প্রশ্নটি। শিক্ষাকে কেন মৌল মানবিক চাহিদা বলা হয়? 6 নম্বর প্রশ্নে আছে শিক্ষাকে কেন মানুষ মৌল মানবিক চাহিদার সাথে যোগাযোগ বলা হয়। এর কারণ হচ্ছে মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ শিক্ষাই হচ্ছে একমাত্র মাধ্যম যেটা গ্রহণের মাধ্যমে মানুষ তার নিজস্ব মৌল মানবিক চাহিদা নিজেই পূরণ করতে পারবে। এছাড়া অন্যান্য যেসব প্রাণী আছে, এই সব কিছু সব প্রাণীর ভেতরে যেটা মানুষের মধ্যে শিক্ষার জ্ঞানটা থাকার কারণেই মূলত চিকা শিক্ষাকে এবং মানুষকে অন্যান্য প্রাণী থেকে চিকা শ্রেষ্ঠ বলে মনে করা হয়। সর্বোপরি মানব জীবনে অপরিহার্যতার কারণেই শিক্ষা চিকাকে মৌলমানবিক চাহিদা বলে বলা হয় বা মৌলমানবিক চাহিদা বলে প্রাধান্য দেওয়া হয়। এরপরে আসো উদ্দীপকে কোন মৌলমানবিক চাহিদার অনুপস্থিত লক্ষণীয়। এখন আমরা যদি উদ্দীপক হিসেবে আলোচনা করতে চাই তাহলে দেখা যায় যে উদ্দীপকে মূলত খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান এই 4টি মৌলমানবিক চাহিদারই জায়গা প্রচুর পরিমাণ অভাব রয়েছে। যেহেতু এখানে এটা বন্য কবলিত এলাকা, জায়গায় এই বন্য কবলিত এলাকায় বন্যার ফলে কৃষকদের প্রধান ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। যোগাযোগ ব্যবস্থার ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় স্কুলগামী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। জরুরি চিকিৎসা সেবা না থাকার কারণে চিকিৎসা সেবায় প্রচুর পরিমাণে অসুবিধা সৃষ্টি হয়েছে। এরপরে মানুষের খাদ্যের অভাব হয়েছে এবং বাসস্থানের যেটা অভাব আয় রোজগারের অভাব হওয়ায় মানুষজন বাসস্থান সঠিকভাবে মেরামত করতে পারছে না। সুতরাং দেখা যাচ্ছে যে বন্যার জন্য মৌল মানবিক চাহিদার ভেতরে খাদ্য, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থানের এই এলাকার মানুষের প্রচুর পরিমাণে অভাব লক্ষণীয়। সুতরাং এর অভাবের কারণে আশ্রয়হীনদের মতো সংখ্যা তৈরি হয় এবং মানুষ মানবেতর জীবনযাপন করে। এরপরে আসো 9 নম্বর প্রশ্নটি। উদ্দীপকে অনুপস্থিত মানব জীবনের মৌল মানবিক চাহিদার তাৎপর্য। উদ্দীপকে যে 4টি মৌল মানবিক চাহিদার কথা বলা হয়েছে সে 4টি মৌলমানবিক চাহিদা অবশ্যই অপরিহার্য। কারণ আমরা সবাই সামাজিক জীবী, আমরা যদি সমাজে বেঁচে থাকতে হয় বা আমরা যদি সঠিকভাবে বাঁচতে হয় তাহলে আমাদের অবশ্যই মৌলমানবিক চাহিদা সম্পর্কিত তথ্য এবং মৌলমানবিক চাহিদা চাহিদাটা আমাদের জীবনে সঠিকভাবে বাস্তবায়িত হতে হবে। আমাদের দৈহিক মানবিক বিকাশ এবং সত্য মর্যাদা জীবনযাপনে অপরিহার্য উপকরণ হলো মৌলমানবিক চাহিদা। এবং মৌলমানবিক চাহিদার কারণে উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি অকাল বন্যার কারণে তারা হাওড় অঞ্চলের বেশিরভাগ মানুষ খাদ্যের অভাব সৃষ্টি হয়েছে এবং আবার দেখতে পাচ্ছ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এর অভাবে যেগুলো হচ্ছে জীবনধারণ, দৈহিক বিকাশের জন্য, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য ওই এলাকার মানুষের মৌলমানবিক চাহিদা পূরণ করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমরা যদি প্রশ্নটি সুন্দরভাবে সাজিয়ে বলতে যাই তাহলে আমরা বলতে পারি তাই বলা যায় মানব জীবনে মৌলমানবিক চাহিদার তাৎপর্য অপরিসীম। এরপরে আসো আমরা 4 নম্বর প্রশ্ন দেখি। পঞ্চগড়ের শফিকুলের নাম দেশবাসীর মুখে মুখে, কারণ এবারে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, অথচ কখনো দুবেলা দুমুঠো পেট ভরে ভাত বা খাবার পায়নি। এক কাপড়ে কেটেছে অসুস্থ মায়ের চিকিৎসা করাতে ব্যর্থ হয়েছে বারবার। পরিবারের 6 সদস্য নিয়ে গাদাগাদি করে জরাজীর্ণ করে রাত কাটাতো। অবশ্য পরিবারটি 10 কেজি চাল কর্মসূচির আওতায় ছিল, আর এর মধ্যেই স্বপ্ন দেখল সে ডাক্তার হবে, অসুস্থ মাকে সুস্থ করে তুলবে, সাথে গ্রামবাসীকেও সেবা করবে। এখন আসো এর পরিপ্রেক্ষিতে যে 4টা প্রশ্ন আছে সে প্রশ্ন 4টা আমরা পড়ে ফেলি। মৌলিক মানবিক চাহিদা কয়টি? আমরা জানি মৌলিক মানবিক চাহিদা 6টি। বস্ত্রকে কেন মানবিক চাহিদা বলা হয়? বস্ত্র একদিকে মানুষের চাহিদা, অন্যদিকে মানবিক চাহিদা।
কারণ না, আদিমকাল থেকে মানুষ তাদের শীত, তাপ, রোদ সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য বস্ত্রকে ব্যবহার করতো। এছাড়া বস্ত্র মূলত শুধুমাত্র মানুষের শীত, তাপ এগুলো নিবারণের জন্যই ব্যবহৃত হয় না, বস্ত্রকে মানুষ নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য ব্যবহার করা হয়। দৈহিক, সামাজিক, ধর্মীয় সকল ক্ষেত্রেই বস্ত্রের ব্যবহার আছে, তাই বস্ত্রকে মানবিক চাহিদা বলা হয়। এরপরে আসো, উদ্দীপকে শফিকুল কোন চাহিদা পূরণের স্বাক্ষর রেখেছে ব্যাখ্যা করো। উদ্দীপকে শফিকুল অত্যন্ত গুরুত্বপূর্ণ চাহিদা হচ্ছে শিক্ষা, যেটা সে স্বাক্ষর রেখেছে। শিক্ষা মানুষের একটা মৌলিক চাহিদা, আমরা সবাই জানি। সমাজে সুষ্ঠুভাবে সাবলীলভাবে বেঁচে থাকার জন্য শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজন অপরিসীম। জাতিসংঘে মানবাধিকার ঘোষণায় শিক্ষাকে মৌলিক চাহিদার মর্যাদা দিয়েছে, এবং শিক্ষাকে মানুষ যদি পরিপূর্ণভাবে গ্রহণ করে তাহলে সে সঠিকভাবে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। শিক্ষার মাধ্যমে মানুষ তার নিজের মৌলিক চাহিদাগুলো সঠিকভাবে পূরণ করে। উদ্দীপকে শফিকুল সুষ্ঠু ভাবে তার সাবলীলভাবে বেঁচে থাকার জন্য অন্যতম হাতিয়ারকে কাজে লাগিয়েছে, সেটা হচ্ছে শিক্ষা। সে তার নিজের জীবনকে অনেক কষ্টের মাধ্যমে খেয়ে না খেয়ে, পড়ে না পড়ে, জরাজীর্ণভাবে জীবন কাটিয়েও সে শিক্ষাকে গ্রহণ করেছে। এর ফলে আজ সে একজন সুপ্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে উঠতে পেরেছে। এরপরে আসো ঘনাবারে, উদ্দীপকে উল্লিখিত কর্মসূচি কি মৌলিক মানবিক চাহিদা পূরণে যথেষ্ট? মতামত, মোটেও তা নয়। উদ্দীপকে উল্লিখিত পরিবারটি মূলত শুধুমাত্র 10 কেজি চাল পেত, যেটা তাদের খাদ্যের যে একটা চাহিদা আছে সেই চাহিদাটা পূরণ করতো। আর একটা আমরা জানি যে আমাদের যে মৌল মানবিক চাহিদা 6টি চাহিদা আছে, শুধুমাত্র খাদ্যের চাহিদা পূরণ করলেই এখানে সব কিছু মৌলমানবিক চাহিদা পূরণ হয়ে যায় না। এর পাশাপাশি মানুষের আরও শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিত্ত বিনোদন এগুলোরও প্রয়োজন রয়েছে। এগুলো প্রয়োজন সঠিকভাবে পূরণ যদি না হয় তাহলে আমরা বলতে পারবো না যে মৌলমানবিক চাহিদা আমাদের সঠিকভাবে পূরণ হয়েছে। সুতরাং এই প্রশ্নের আলোকে আমি বলতে পারি যে উদ্দীপক উল্লিখিত কর্মসূচির মধ্যে শুধুমাত্র খাদ্যের চাহিদা কিছুটা পূরণ করতে দেখা যায়, কারণ উদ্দীপকে শফিকুল কখনও দুবেলা দুমুঠো পেট ভরে ভাত খেতে পায়নি। এক কাপড়ে দিন যাপন করেছে, অসুস্থ মায়ের চিকিৎসা, ব্যর্থতা, গাদাগাদি করে জনাকীর্ণ ঘরে রাত কাটানো, এসব কিছুর মধ্যেও সে তার পড়াশোনা চালিয়ে গেছে। এরপরে আসো আমরা ঘ নম্বরের প্রশ্নটি আসি। 5 নম্বরে যে প্রশ্নটি আসে, আমাদের তো ঘ নম্বরের প্রশ্নটি হয়ে গেল, আমরা 5 নম্বরে যে প্রশ্নটি আছে সেটা আমরা দেখে ফেলি। জাহিদ হাসান স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামে বসবাস করতো, কিন্তু গ্রামে আয়ের ভালো ব্যবস্থা না থাকায় কাজের সন্ধানে শহরে যায় এবং রিক্সা চালিয়ে সংসার চালায়। তিনি যা আয় করেন তা দ্বারা সংসারের সকলের খাবারের ব্যবস্থা করতে পারেন এবং বাসার পাশেই সরকারি প্রাথমিক স্কুল থাকায় ছেলেমেয়েদের লেখাপড়াও করান। কিন্তু কম আয়ের কারণে স্ত্রী সন্তানদের প্রয়োজন মতো কাপড় চোপড় কিনে দিতে পারেন না, অসুস্থ হলে চিকিৎসা করাতে পারেন না, এবং অবসর সময় কাটানোর জন্য টিভিও কিনে দিতে পারেন না। তবে বস্তি এলাকায় বসবাস করলেও ঘরে থাকতে তাদের খুব একটা অসুবিধা হয় না, যদিও তারা বস্তি এলাকায় বসবাস করে, কিন্তু তারপরও তাদের ঘরে থাকতে খুব একটা অসুবিধা হয় না। এখানে আসো আমরা 1 নম্বর প্রশ্ন দেখি, মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম? এটা হচ্ছে 1 নম্বরের প্রশ্ন, যেটা মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 139তম। এরপরে আসো, মৌল মানবিক চাহিদা বলতে কী বোঝো? একজন মানুষকে আমরা জানি যে সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে সকল চাহিদা পূরণ করতে হয় সে সকল চাহিদাকে মৌল মানবিক চাহিদা বলা হয়। আবার যদি আমরা একটু ঘুরিয়ে পেছি সুন্দরভাবে বলতে যাই, তাহলে বলা যায় একজন মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ এবং সত্য সভ্য সমাজে বেঁচে থাকার জন্য চাহিদা পূরণ করা এবং সেসব চাহিদাকে সঠিকভাবে যদি একটা মানুষ পূরণ করতে পারে তাহলে তাকে মৌলমানবিক চাহিদা বলা হয়। এরপরে আসো আমরা গ নম্বর প্রশ্নে, উদ্দীপকে জাহিদ হাসানের পরিবার কী কী মৌলমানবিক চাহিদা পূরণ করতে পারছে না ব্যাখ্যা করো। আমরা যদি সুন্দরভাবে পয়েন্ট আকারে লিখতে যাই তাহলে আমরা লিখতে পারবো এভাবে, উদ্দীপকে জাহিদ হাসানের পরিবার 3 ধরনের মৌলমানবিক চাহিদা পূরণ করতে পারছে না। 1 নম্বরটা হচ্ছে বস্ত্র, এরপরে হচ্ছে চিকিৎসা, এরপরে হচ্ছে চিত্ত বিনোদন। কীভাবে? কারণ যা আমরা উপরে পড়েছি সুন্দরভাবে যে জাহিদ হাসানের পরিবার শিক্ষা ঠিকই গ্রহণ করছে, কিন্তু জাহিদ হাসান টাকা পয়সার টানাপোড়েনের জন্য তার স্ত্রীকে বা সন্তানকে সঠিকভাবে বস্ত্রের যে মৌলমানবিক চাহিদাটা আছে এটা তিনি সঠিকভাবে
পরিপূর্ণভাবে দিতে পারছেন না। এটি আমরা জানি যে বস্ত্র মানুষের লজ্জা নিবারণের এবং সভ্যতা ধারণ করা সহ শীত, তাপ, রোগ জীবাণু, ধুলাবালি প্রভৃতি থেকে রক্ষা করে। দৈহিক, নৈতিক, সামাজিক এবং ধর্মীয় সকল কাজেই বস্ত্রকে ব্যবহার করা হয়। এরপরে আসো চিকিৎসা। চিকিৎসা সেবা আমাদের দেশে অত্যন্ত দুর্বল হলেও চিকিৎসা মানুষের একটা মৌলমানবিক চাহিদা। স্বাস্থ্যই সকল সুখের মূল, কেননা শরীর ও মন দুটি যদি ভালো না থাকে তাহলে মানুষের কাজে বা কোনো কিছুতেই ভালো লাগে না এবং সে সঠিকভাবে একজন দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না এবং সে পরিশ্রমীও হয় না শুধুমাত্র তার স্বাস্থ্যের অসুবিধার জন্য। এরপরে আসো চিত্ত বিনোদন। আমরা দেখেছি যে শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে সে তার ছেলেমেয়েদের এবং স্ত্রীকে টিভি কিনে দিতে পারছে না। আমরা সবাই জানি যে মৌলমানবিক চাহিদা যে ছয়টি রয়েছে একটি অপরটি সাথে গভীরভাবে সম্পর্কিত এবং জর্জরিত, এবং চিত্ত বিনোদনও তার কোনোটার থেকে কোনোটা কম নয়। সুস্থতা, সজীবতা এবং কর্মক্ষমতা জাগ্রত করা, ক্লান্তি, হতাশ দূরীকরণের জন্য আমাদের সকলেরই চিত্ত বিনোদনের প্রয়োজন রয়েছে। সেভাবে উপরোক্ত জাহিদ হাসানের স্ত্রীর এবং সন্তানদেরও অধিকার রয়েছে চিত্ত বিনোদনের যে মৌলমানবিক চাহিদাটা আছে সেটা তাদের সঠিকভাবে পাওয়া। সুতরাং বলা যায় জাহিদ হাসানের পরিবার বস্ত্র, চিকিৎসা ও চিত্ত বিনোদনের চাহিদা পূরণ করতে পারছে না। এরপরে আসো ঘর নাম্বার প্রশ্ন। উদ্দীপকে জাহিদ হাসান এবং তার পরিবার যে সকল চাহিদা পূরণ করতে পারছে তা যথার্থ কিনা তোমার মতে মতামত। এখন আমরা উদ্দীপকে কী দেখতে পেয়েছি বেঁচে থাকার জন্য? আচ্ছা, জাহিদ হাসান কী পাচ্ছে? সে খাদ্য সঠিকভাবে পেয়ে যাচ্ছে, শিক্ষা পেয়ে যাচ্ছে, বাসস্থান পেয়ে যাচ্ছে। সুতরাং সে খাদ্য, শিক্ষা এবং বাসস্থান এই তিনটা খুব ভালোভাবে পেয়ে যাচ্ছে। আমরা জানি যে আমাদের যে ছয়টা মৌলমানবিক চাহিদা আছে এই ছয়টা মৌলমানবিক চাহিদার ভেতরে সে তিনটা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছে, আর বাকি তিনটা তার একটু পেতে সমস্যা হচ্ছে তার আর্থিক অসুবিধার কারণে। সুতরাং আমরা এই তিনটা সুন্দরভাবে একটু বিশ্লেষণ করে ফেলি। প্রথমে আসো খাদ্য। আমরা সবাই জানি যে মৌলমানবিক চাহিদা এবং মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য অপরিসীম। খাদ্য ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না, এবং খাদ্যের সেরকম যদি অভাব হয় তাহলে মানুষ যে রকম উপায়ই হোক খাদ্যকে সে সঠিকভাবে এবং সঠিক উপায়ে সে খাদ্য ব্যবস্থা করেই থাকবে, সেটা সে অন্যায়ভাবে হোক বা ন্যায়ভাবে হোক। এরপরে আসো বাসস্থান। মানুষের বেঁচে থাকার জন্য বাসস্থানের প্রয়োজন, কারণ আমরা সবাই জানি যে পাখিরও একটা নীড় আছে, কারণ বাসস্থান ছাড়া মানুষ সঠিকভাবে বাঁচতে পারে না। আমাদের দেশে অধিকাংশ মানুষ বাসস্থানে থাকার অসুবিধা হওয়ার কারণে মানুষের জনসংখ্যা ঘনত্ব বেশি হওয়ায় অনেক বেশি জনবহুল মানুষ এখানে বাস করে। এরপরে আসো যেটা তার পূরণ হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষা। জাহিদ হাসানের বাড়ির কাছে স্কুল থাকায় তার ছেলেমেয়েরা সঠিকভাবে সঠিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সুতরাং সেই শিক্ষার যে মৌলমানবিক চাহিদাটা সেটা সে সঠিকভাবে পেয়ে যাচ্ছে। সুতরাং এরপরে সর্বশেষে আমরা যদি প্রশ্নের শেষে সুন্দরভাবে বলতে যাই তাহলে আমরা এভাবে বলতে পারি, উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় উদ্দীপকের জাহিদ হাসান এবং তার পরিবার যেসব চাহিদা পূরণ করতে পারছে তা মোটেও যথার্থ নয়। কারণ হচ্ছে ছয়টি যে মৌলমানবিক চাহিদা আছে এই ছয়টি মৌলমানবিক চাহিদার ভেতরে তিনটি সে পূরণ করতে পারছে আর তিনটি পূরণ করতে পারছে না। তাই বলা যায় যে আমার আলোচনার প্রেক্ষিতে আমি বলতে পারি যে এই তিনটির মাধ্যমে মৌলমানবিক চাহিদার মাধ্যমে তার মৌলমানবিক চাহিদা পূরণ সঠিকভাবে সম্ভব হচ্ছে না। এরপরে আসো সুমন, আট সন্তানের জনক, পরিবারের সকল সদস্য নিয়ে একই ঘরে বাস করে, আর্থাভাবে সে তার সন্তানদের স্কুলে পাঠাতে পারছে না, পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাকে ডাক্তার দেখানো সম্ভব হয় না, এমনকি তার পরিবারে আনন্দ উৎসব করার মতো কোনো ব্যবস্থা নেই। এরপরে ক নম্বর প্রশ্নটা দেখো, বাংলাদেশের মৌলমানবিক চাহিদাগুলোর নাম লেখো। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বলে আসছিলাম বাংলাদেশের মৌলমানবিক চাহিদা মূলত ছয়টি। এই ছয়টি মৌলমানবিক চাহিদা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিত্ত বিনোদন। এরপরে আসো মৌলমানবিক চাহিদার একটি তাৎপর্য। আমরা সবাই জানি যে প্রাণী জগতের অপরিহার্য হচ্ছে খাদ্য। খাদ্য ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। সবাই জানি যে খাদ্য মানুষের সুস্থ, সবল এবং কর্মক্ষম রাখতে সাহায্য করে। মৌলিক চাহিদা হিসেবে খাদ্যের প্রধান বৈশিষ্ট্য হলো মানুষের স্বাভাবিক উপায় খাদ্য গ্রহণ করতে ব্যর্থ হলে অস্বাভাবিক উপায় মানুষ অন্যায়ভাবে হোক বা ন্যায়ভাবে হোক সে খাদ্য উপার্জনের মাধ্যম খুঁজে সে অবশ্যই খাদ্য প্রয়োজনের ব্যবস্থা করবে। এছাড়া খাদ্য দৈহিক বৃদ্ধি, বিকাশ, ক্ষয়পূরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টিতে সাহায্য করে।
এরপরে আসো আমরা গ নম্বর প্রশ্ন দেখি। যেটা সুমনের পরিবারের অবস্থা মৌলমানবিক চাহিদা পূরণের কোন অবস্থা নির্দেশ করে নিরূপণ করো। এখন আমরা যদি প্রশ্নটি সুন্দরভাবে এভাবে বলতে যাই যে উদ্দীপকের সুমন এবং তার স্ত্রী ও আট সন্তান সহ মোট 10 জনের পরিবারের প্রধান প্রয়োজনীয় বাসগৃহের অভাবে সকলে একই ঘরে বসবাস করে, আর্থিকভাবে নতুন ঘরের ব্যবস্থা তারা করতে পারছে না মূলত তাদের আর্থিক সমস্যার কারণে, এছাড়া তাদের আর্থিক সমস্যার কারণে তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, আবার পরিবারের সকলে চিকিৎসারও সম্ভব হচ্ছে না, একই সাথে তাদের চিত্ত বিনোদনের কোনো মাধ্যম হচ্ছে না। দেখা যাচ্ছে যে 6টি মৌলিক যে মানবিক চাহিদা আছে খাদ্য ও বস্ত্র ছাড়া বাকি 4টি অর্থাৎ অধিকাংশই অপূরণীয় হয়ে যাচ্ছে বা অধিকাংশই তারা সঠিকভাবে পূরণ করতে পারছে না শুধুমাত্র আর্থিক সমস্যার কারণে। বাংলাদেশের অধিকাংশ পরিবারই সুমনের পরিবারের যেটা ন্যায় মূলমানবিক চাহিদা অপূরণীয় থাকে। সুতরাং সার্বিকভাবে বলা যায় যে সুমনের পরিবারের সদস্যদের সামাজিক নিরাপত্তার যথেষ্ট ঘাটতি রয়েছে। এরপরে ঘ নম্বরে আমরা আসো, সুমনের মতো পরিবারগুলো মৌলমানবিক চাহিদা পূরণ করতে না পেরে কী ধরনের সমস্যার সৃষ্টি করে বিশ্লেষণ করো। সুমনের মতো পরিবারের মৌলমানবিক চাহিদা অপূরণজনিত সমস্যা মূলত প্রধান সমস্যাগুলো হচ্ছে খাদ্যের অভাবজনিত সমস্যা, বাসস্থান ও বস্ত্র অভাবজনিত সমস্যা, চিকিৎসার অভাবজনিত সমস্যা, সামাজিক অস্থিতিশীলতা। এখন আমরা একটা একটা করে বিশ্লেষণ করে ফেলি। খাদ্যের অভাবজনিত সমস্যা, খাদ্য ঘাটতি বা সীমিত সরবরাহের ফলে স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, বিভিন্ন ধরনের জটিলতা, শারীরিক অসুবিধা, খাদ্য যদি সঠিকভাবে মানুষের শরীরে না যোগা পৌঁছায়, সেটা যদি সঠিক খাদ্য না হয় তাহলে অবশ্যই তার স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা এসব সমস্যাগুলো দেখা দেবে। এরপরে আমরা 2 নম্বর পয়েন্ট হিসেবে আসি, বাসস্থান ও বস্ত্র অভাবজনিত সমস্যা। বস্তির সৃষ্টি, ভাসমান জনসংখ্যা বৃদ্ধি, নৈতিক অধঃপতন, অপরাধ প্রবণতা বৃদ্ধি, পতিতাবৃত্তি, নিম্ন জীবনযাত্রা, নিরাপত্তাহীনতা, সংক্রমণ ব্যাধির বিস্তার ইত্যাদি বাসস্থান বস্ত্রাভাবজনিত যে সৃষ্ট সমস্যা সেই সমস্যা থেকে সৃষ্টি। চিকিৎসার অভাবজনিত সমস্যা, পুষ্টিহীনতার কারণে মানুষ আস্তে আস্তে চিকিৎসার অভাব রোগে যে প্রতিফলিত রোগে যে সে আক্রান্ত হয় অবশ্যই তখন চিকিৎসার প্রয়োজন হয়, কিন্তু ঠিক সেই সময় মানুষের চিকিৎসার অভাব হয়ে পড়ে। এরপরে আসো সামাজিক অস্থিতিশীলতা, পারিবারিক বিচ্ছেদ, ভাঙন, নিরাপত্তাহীনতা, সম্পর্ক নষ্ট ইত্যাদি মৌলিক মানবিক চাহিদার কারণে অহরহ ঘটনা ঘটে। দাম্পত্য কলহ, ঝগড়া, মারামারি, যৌতুক, দারিদ্র্য, দুষ্টচক্র, হতাশা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় শুধুমাত্র যদি মানুষ তার মৌলমানবিক চাহিদাটা সঠিকভাবে পূরণ করতে না পারে। এরপরে আসো এরপরের যে প্রশ্নটা, আব্দুল জব্বার তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি, পরিবারের 5 জন সদস্যের মুখে খাবার ও শরীরের পরিধেয় সামগ্রী তুলে দিতে হিমশিম খাচ্ছেন, অন্যদিকে 2 জন স্কুলে যাবার মেয়েকেও অভাবের কারণে স্কুলে পাঠানো সম্ভব হচ্ছে না, তাছাড়া স্ত্রী এক ধরনের জটিল রোগে আক্রান্ত হলেও আব্দুল জব্বার ডাক্তার ও ওষুধপত্রের ব্যবস্থা করতে ব্যর্থ হচ্ছে, সেজন্য তাকে অন্যের দ্বারস্থ হতে হচ্ছে। এখন দেখো প্রথম যে প্রশ্নটা ক নম্বরে, সেটা আমরা আগেই বলেছি মনোমানবিক চাহিদা কি, সেটাও আমরা আগেই এর উত্তর দিয়েছি। এরপরে জব্বার পরিবারে কোন কোন মনোমানবিক চাহিদার অনুপস্থিতি আছে প্রত্যেকটা প্রশ্নেরই এখানে আগে আমি যে কয়েকটা আগে প্রশ্ন করিয়েছি এর সাথে উত্তরটা বলে দেওয়া হয়েছে। এরপরে আসো জব্বারের পরিবার বঞ্চিত চাহিদা পূরণের উপসংহ। হ্যাঁ, এখানে জব্বারের পরিবারের যে বঞ্চিত যে চাহিদা যেগুলো উপায় করতে পারে সেগুলো হচ্ছে খাদ্যের ব্যাপারে স্বেচ্ছাসেবী সংস্থা এবং সরকার যারা আছে তারা যথেষ্ট পরিমাণে ভূমিকা পালন করবে। বস্ত্রের ব্যাপারেও সে একইভাবে সরকার তাদের দিকে খেয়াল দেবে এবং আশপাশের যে মানুষজন আছে তারা তাদের দিকে খেয়াল দেবে, বা জব্বারের যে পরিবার আছে তারা বস্ত্র বিতরণের মাধ্যমেও এরা সাহায্য পেতে পারে। শিক্ষার যে দিকটা আসে জব্বারের পরিবার শিক্ষা থেকেও বঞ্চিত, শিক্ষার মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সবার আগে জব্বারের শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করে। সমাজ যারা স্বেচ্ছাসেবা কর্মী আছে বা সরকার আছে তাদের উচিত জব্বারের মতো আরও যারা পরিবার আছে তাদেরকে সাহায্য করা। সুতরাং চিকিৎসার ক্ষেত্রেও সেই একইভাবে স্বেচ্ছাসেবী কর্মী যারা ডাক্তার আছে যারা মানুষকে ফ্রিতে ডাক্তারি যে সার্ভিসটা আছে সেটা দিয়ে থাকে, তারা জব্বারের মতো যে অসহায় পরিবার আছে তারা তাদেরকে চিকিৎসা ব্যবস্থার দেওয়ার মাধ্যমে তাদের সেবা প্রদান করবে। সুতরাং আজকের আমাদের এই আলোচনা এবং আমাদের এই পড়ানো তোমাদের আশা করি ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। এরপরও আমার বলা, তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে, কোনো শিক্ষার্থী যদি কোনো কিছু না বুঝে থাকো, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের সমস্যাটি জানাবে। আজকে আর নয়,
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।